অনলাইন এক্সাম, ওকে? আমরা ফার্স্ট টাইম অনলাইন এক্সাম দিচ্ছি। আমি চাইবো যে তোমরা পড়াশোনা করেও পরীক্ষা দিয়ে আমাকে সেন্ড করে দিলে আমি এটা রোল নাম্বারটা রেকর্ড করে রাখবো। তোমরা দেখো প্রশ্ন আমি একটা একটা করে করছি, হোপ সো সমস্যা হওয়ার কথা না। এক একটা পেজে এক একটা, এক্সামের টাইম হচ্ছে 20 মিনিট, আপনাকে সাবমিট করবো কোন সময়? যখন মন চায় তখন সাবমিট করো, অন্যের পরীক্ষা আমার পরীক্ষা এক না, তাতে গদবদ স্যার করতে। যখন ইচ্ছে তখন? হ্যাঁ যখন ইচ্ছা তখন। তুমি আগে প্রশ্নটা পড়বা, উত্তর তৈরি করবা, তবে কেউ কাউকে দেখা দেখি করবা না, ওর কাছে শুনেও নিবে না, ঠিক আছে? কেউ যেন ওই ইনবক্সে জানতে না পারে যে তুমি পরীক্ষা দিচ্ছ। যদি কারোর কাছে ডিসকাস করার অভ্যাস হয় তাহলে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে নেবা। প্রথম দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেল কোনটি? তুমি এটা দেখছো, এটা আমার রেকর্ড করা থাকছে, ইউটিউবে থাকবে, সব জায়গায় থাকবে। তুমি এটা পরীক্ষা দিয়ে আমাকে নম্বর দিলেই হলো। আগে প্রশ্নগুলো দেখে নাও, ইউটিউবে থাকবে, ওখান থেকে দেখে দেখে তুমি নাম্বার দিয়ে দিয়ে আমাকে উত্তর দিবা। যেমন রাদারফোর্ড মডেল অনুসারে ইলেকট্রন চারপাশে সতত ঘূর্ণমান, এই সতত ঘূর্ণমান বলতে কি বুঝি আমরা? ইলেকট্রন শক্তি, সরি, ইলেকট্রন শক্তি পেলে ঘূর্ণমান, না পেলে ঘূর্ণি থেমে থাকে। ইলেকট্রন কোনো সময় থামে না, ইলেকট্রন সব সময় ঘুরতে থাকে। এই যে এর মধ্যে যে কোনটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা 2 নাম্বার লিখে ক খ লিখে দিলে হবে। বোর মডেলের সাফল্য কোনটি? স্থির শক্তির অরবিট ধারণা, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী সৃষ্টির সুষ্ঠু ধারণা, এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। ওকে, তারপরে বামা সিরিজ কোনটি? N2 থেকে প্রথম শক্তি স্তরে, N2 থেকে দ্বিতীয় শক্তি স্তরে, N2 থেকে তৃতীয় শক্তি স্তরে, বা N2 থেকে চতুর্থ শক্তি স্তরে ফিরে আসলে বামা সিরিজ হবে? তোমাকে উত্তরটা বের করে দিতে হবে। হাইড্রোজেন প্রথম পরমাণুর প্রথম কক্ষপথে শক্তি 3 জুল হলে তৃতীয় কক্ষপথে শক্তি কত? 1 জুল, 9 জুল, 2 জুল, 0.33 জুল। প্রশ্নগুলো অনেক কঠিন, কিন্তু বই খুঁজে পাবা না, না বুঝতে পারলে কেমিস্ট্রি আমি সেই পরীক্ষা নিব না। ইলেকট্রন বিন্যাসে ওরিয়েন্টেশন পাওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যাতে? সেই কোয়ান্টাম সংখ্যার নাম তোমাদের এখানে বলে দিতে হবে। কোনটি সত্য? পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটে অস্তিত্ব নেই। আলফা কণিকা পরমাণু স্থায়ী মূল কণিকা, পরমাণু দ্বিতীয় শক্তি 3D অরবিটালের চেয়ে 4 শক্তি বেশি, মিলিকান পরমাণু নাম দেন, কে দাম দেন? দেন সত্য কোনটা সে তুমি বলবা, মিথ্যা, তিনটা মিথ্যা এখানে আছে। বিটা কণা মানে ইলেকট্রন কণা, অরবিটালে দুইটি অরবিটে এন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। হিলিয়াম পরমাণু অরবিটে দুইটি ইলেকট্রনের স্পিন একটি অপরটি বিপরীতমুখী থাকে। 3F অরবিটালে কোন অস্তিত্ব আছে? কোন ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়? কপার, ক্রোমিয়াম, পটাশিয়াম, আর্সেনিক, টাইটেনিয়াম, আয়রন, ফসফরাস, ভ্যানাডিয়াম, এগুলো পরে তোমাকে বলতে হবে যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায় কারা। কোনটি সত্য? এই 4টি অ্যারেঞ্জ আছে, সেই অ্যারেঞ্জের মধ্যে একটি সত্য আছে, সবগুলো মিথ্যা হয়ে আছে এখানে, বুঝতে পারতেছ? হুন্ডের নীতি অনুসারে কতটি ইলেকট্রন অযুগ্ম থাকে? হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করে হিসাব করে দেখবা যে কয়টা ইলেকট্রন অযুগ্ম আছে, মানে একটা একটা করে থাকবে সেরকম, আর যুগ্ম হলে দুটো করে থাকবে। কোন আলো বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল, সবুজ, নীল, বেগুনি, তোমাকে বলতে হয়। আমি তরঙ্গ দৈর্ঘ্য বহুবার পড়েছি, মুগ্ধ অনেকবার বলেছি, তোমরা যদি শুনে থাকো তাহলে ফুটকে অ্যান্সার দিতে পারবা। কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? অতিবেগুনি, আয়ার, রেট, রে, এক্স রে। তারপর হলো প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত জুল সেকেন্ড? এখানে মান দেওয়া আছে, তোমাকে মানটা বের করে বলতে হবে যে এই মানটা। এম শেল হতে এল শেল ইলেকট্রন ধাপান্তর হলে যে বর্ণালী সৃষ্টি হয় তার রং কি? সবুজ, বেগুনি, লাল, নীল। তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে লাল আলো, নীল আলো, সবুজ আলো, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত কোনটা সেটা হিসাব করে যেটার মধ্যে পড়বে সেই রংটাই তোমাকে বলতে হবে। তুমি খাতা কলম নিয়ে করে তারপরে উত্তর দিবা, ঠিক আছে? যেহেতু আমরা নৈবর্তিক প্রশ্ন নিচ্ছি, সো এখানে যাতে এমন ভাবে প্রশ্নগুলো করা হয়েছে তুমি খাতায় এগুলো করতে হয়। তেমন জাল টাকা শনাক্তকরণে কোন তরঙ্গ দৈর্ঘ্যে আলো প্রয়োজন হয়? যে তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন হয় সেই তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে এখানে বলতে হবে।
রেড বক্স ধ্রুবকের মান কত, এর মান দেওয়া আছে, যে কোনো একটা মান বলবো আর কি। স্যার আমি 16 নাম্বার নিতে পারি না, আবার দেন স্যার, আমি দেখি নাই 16 নাম্বার। শোনো তো, এবার অনলাইন থাকবে বাবা, জাল টাকা শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো প্রয়োজন হয়, বুঝতে পারছো? এটা তুমি পরে দেখে নিও, আমি তো রেকর্ড করে রাখতেছি, সমস্যা নাই, আমি এখন তোমাদের গ্রুপে দিয়ে দিব। রিজ বা কনস্ট্রাক্টর মান কত, এখানে মান চারটা দেওয়া আছে, সেই মানটার মধ্যে যে কোনো একটি মান সিলেক্ট করতে হবে। সুন্দরস্থ আলো বেগ কত, বেগ ধ্রুবকের মান কত, মানে আলো বেগ কত আসলে, সে তোমাকে নির্ণয় করতে হবে। শিক্ষা পরীক্ষায় সোনালি হলুদ দেখা যায় কোন ধাতুর জন্য, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। কোনটি গ্লোবাল লবণ, গ্লোবাল লবণ এটা তোমাদের আছে হচ্ছে তোমার ইয়ের মধ্যে, দ্রাব্যতার মধ্যে, দ্রাব্যতা যদি আমি সব দেই নেই, কারণ সব দিছি তোমার ফার্স্ট পরীক্ষা, এটা সোজা সোজা দাও এবং সবাই, আমি চাই সবাই ভালো করো। তো ধন্যবাদ সবাইকে, ঠিক আছে, আই হোপ সো তোমাদের আর কিছু লাগবে না, তোমরা এগুলো দেখলেই তোমরা সবকিছু পেয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার।